কাবাড়িবন জিপির আমি একজন বিজেপির সক্রিয় কর্মী। আমি যুব মোর্চার তো একজন সদস্য এবং আমি আমার কাবাড়িবন জিপির শক্তি প্রমুখ। আজকে আমরা জিপিতে আমরা দলীয় একটা অফিস উদ্বোধন ওপেনিং করার লগে আমরা বুথ প্রেসিডেন্ট দুইজন এবং আমি শক্তি প্রমুখ হিসাবে আমার বাইরে ছোট ভাই দুইটারে লিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। গড় মালিককে আমরা গড় দিছে মাত কত হয়েছিল দরদাম ফুলানি হয়ে ফাইনাল হইয়া গড় মালিককে আমরা দরজাটা গড়ের কুলিয়া দিতে সময় একটু 15-20 মিটার হয়ে যেত। মানে একটা কংগ্রেসের অফিস আছে, তারা অফিসে 30-40 জন মানুষ বোয়াত আসিল। কারোর লগে আমরা কোনো কথা বাধা করছি না, গড় মালিকরে আমরা হয়েছি অফিসটা ওপেনিং করতাম, মালিকের দরজা খুলিয়া দিতে। এখান থেকে তারা 30-40 জন মানুষ ইয়া গোর মালিকের উপরে ঠেলা ধাক্কা কদম বাদাম আরম্ভ করছে যে এখানে অফিস খুলতে দিত না তারা। তখন আমি আমার বাই লইয়া কিনার একটা ফার্মেসি আছে, আমরা ফার্মেসির সাইটও আমি দাঁড়াই রয়েছি, মোবাইলটা আমার হাতে নিয়ে এরকম চাইতে আছি। তখন খুব অশ্লীল বসে গালাগালি করছে বাসিত কন্ট্রাক্টারের ভাই, তার নাম হলো আব্দুল হামিদ, বাপন নাম লেখ তসরুপ তসরুপ আলী, মানে হমিন্দি বাজে ভাষায় গালাগালি করা হয়েছে। কোন সীতামারণীর কয়ে এখানে অফিস খুলতো কই, আমি এইরকম মানে মাথাটা উঠাইছি, উঠাইতো কী দিয়া মারছে আমার এখানে, কোনো একটা টু শব্দ করছি না। এখানে কংগ্রেসই ভাইয়ানু যারা আসলো, কারণ এরাও আমার গ্রামের বা ফলা প্রতিবেশী, তারা কইতে পারবো আমি কোনো একটা শব্দ খেরোর লগে আমি করছি না। আমি আনামাতে আমার বারিন্দা দাঁড়ানিতে রয়েছি, আমার এই বক্সিংটা সাকু দিয়ে মারলো না কি দিয়ে মারলো, দাঁড়ালো একটা অস্ত্র দিয়ে আমার লগে লগে ব্লিডিং আউট হয়ে গেছে। তখন আমার সবরে কইলাম তখন আমারে আমারে সেখানে মারলো, পরে আমার প্রাণর বয়ে পিছন দিকে আরও খেয়ে মারছে। আর তখন আমি আমার লগে লগে আমার প্রাণর বয়ে আমার বাই লইয়া দৌড়াইয়া আমি থানাতে আইয়া আশ্রয় লইছি। থানা এটা এই ঘটনা যেখানে হয়েছে এখান থেকে থানা 50 মিটার হইব বা 100 মিটার হইব। আমার বাই আমার গোষ্ঠীকাল সব আইছে, আইছ আমার বাবাও আইছ। তখন আমরা এখানে আইয়া এজাহারও দিছি, আমি এজাহার দিছি এবং আমরা এখানে ধর্নাতে বইছিলাম। মানে আপনারা বিজেপির অফিস কংগ্রেসে ভাঙচুর করছেন? ভাঙচুর করছে, ওপেনিং করতে আসছিলাম আমরা, মানে এটা সব ওপেনিং করার আগে ঘটনা ঘটছে। হ্যাঁ ঘটনা ঘটছে, ওটা ওপেনিং করতে গিয়া মানে এই ঘটনার পরে আবার রিয়াকশন হয়েছে, কংগ্রেসের অফিস ভাঙা হয়েছে? না কংগ্রেসের অফিস আমি সত্যি কথা সঙ্গে সঙ্গে আবার এখানে গেছি, আমি কংগ্রেসের আমি আমি আমার বাই লইয়া আমি থানাতে আই গেছি। পরে আমার ছোট বাইগুলো আমার বড় হই দিকে আমার বাইগুলা দৌড়িয়া খবর পাইয়া থানাতে আইছে। আইতে সময় দেখছে তারা মানুষের কংগ্রেসের অফিসের চেয়ারগুলা তারা তারা নিজে বাড়িয়ে গিয়ে ভাঙিয়া এটার কালারিং করেছে দেখা। তারা আমরা 4-5 জন মানুষ আর তারা 30-40 জন মানুষ আছিল এখানে, যে আমরা 4-5 জনের মানুষই আর 30-40 জন মানুষের অফিসটা আমরা ভাঙতে পারবো না, এটা একটা কত হইল। আর কংগ্রেসের দেখো আমরা এটা মুসলিম এলাকা, মুসলিম এলাকাতে কংগ্রেসের জোরটা বেশ, এটা সত্যি কথা। 80-20 বললে চলে, তো এত মানে প্রভাব আমরা মানে মুসলিম এলাকাগুলা আর অন্য অফিসে 30-40 জন মানুষ আর আমরা 4-5 জন মানুষে কীরকম তারা সামনে অফিসটা ভাঙবো চেয়ারটা ভাঙবো, আর এরকম তো কোনো ঘটনাও নাই। আর তাই হোক, পরে আমরা থানা দেওয়ার পরে আমরা দলীয় কর্মকর্তারা সব আইছেন, আমার যুব মোর্চার প্রেসিডেন্টও আইছেন, মণ্ডল প্রেসিডেন্টও আইছেন, আমার বাইও মাইনরিটির প্রেসিডেন্ট বা আমার বাবা গোষ্ঠীকালা সব আইছিল, আমরা ধর্নাতে বইছিলাম। বর পরে আমাদেরও সৌভাগ্য সঙ্গে সঙ্গে আমি ভূমিকাটো একটা প্রোগ্রাম আছে এমপির প্রোগ্রাম বা আমার বিধায়ক তাইতে নিজে যাইরা দিতে তাইতেই ঢুকছেন দেখছেন বা অফিসারের লগে আমরা কথাবার্তা হয়েছে। অফিসারে আমরা আমার কাছ থেকে 24 ঘন্টা টাইম লইছেন আর আমি আপনারা সাংবাদিক বাইকের মাধ্যমে মানে বিচার বা আমার উপযুক্ত আমার যেটা বিচারটা আমি চাই চাও বানায় 2-3 দিন মানুষ আছে। তার পিছত মোক কইছে যে হঠাৎ করে আহিছে বিজেপির মানুষ 6-7 জন আহিছে, আহি আরও কেষ্টানুষ্ঠান ভাঙি চেয়ার টেয়ার ভাঙি মানে আরম্ভ করে আছে। তারপিছত গ্রামের মানুষ আহিছে আর পিছত আহি ভাঙিছে এইটো ভাঙিছে পেষ্টন শ্রী আছে মোর মানুষ নাই, ইয়াতে আসিল 2-3 জন মানুষ আসিল। হ্যাঁ ইয়াতো বিজেপির অফিসও নাই,
মোর এটা কংগ্রেসের অফিস আছে। হি লোক আইছে, আহি আমার অফিসর এই পেস্টন ওশন সিরিছে আর চেয়ার টেবিল ভাঙিছে। মানে আমার মোক ফোন করে আছে বোলে মানে মন্ডল প্রেসিডেন্ট কংগ্রেসের এই অফিসের ইনচার্জ ইয়াতে উচ্চতে বিজেপি এখন কার্যালয় উদ্বোধন করার কথা আছিল বলে এলোকে কইছে। আপনাদের ইয়াতে বাধা দিছে মোর জানা নাই, ইয়াতে কোন অফিস করিব বলে মোর জানা নাই। শ্রীময়ী জুয়েলার্স, এখানে সোনা গয়না বানাতে মজুরিতে দেওয়া হয় 100% ছাড় মাত্র একটি লয়্যাল কার্ডের মাধ্যমে। এই লয়্যাল কার্ডটা 500 টাকায় আপনারা কিনে নিতে পারবেন এবং মজুরিতে 100% ছাড় নিতে পারবেন। তাছাড়া শ্রীময়ী জুয়েলার্স এখন দুজন পিতৃমাতৃহীন মেয়েকে বিয়ের গয়না দেওয়ার জন্য খোঁজাখুঁজি করছে। আপনারা যোগাযোগ করুন এই নাম্বারে 7002604704, নরসিংতলা এন এন দত্ত রোড শিলচর।